ঢাকা 6 আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বাসায় গিয়ে তার সাথে দেখা করেছেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদ খোকন। এই সময় সাইদ খোকন বলেন, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের বন্ধু হিসেবে কাজী ফিরোজ রশিদের সৌজন্যতায় অভিভূত। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদীও তিনি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, আওয়ামী লীগ ও সাইদ খোকনের প্রতি ভালোবাসা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। ঢাকা 6 আসন থেকে রবিবার মনোনয়ন প্রত্যাহার করেন ফিরোজ রশিদ। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন সাবেক মেয়র সাইদ খোকনের স্ত্রী ফারহানা সাইদ।